প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি অনেক ভাইয়ের বিভিন্ন কমেন্ট পাই যে কবুতরের ডিম ছালা সম্পর্কে কবুতরের ডিম ছালা সম্পর্কে আমরা অনেক কমেন্ট পেয়েছি কিন্তু বরাবরের মতো এ নিয়ে আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুনদের বিশেষ করে প্রশ্ন থাকে যে ভাই আমরা যখন কবুতরের পোস্টারিং করতে যাই বা ডিম চালতে যাই এক কবুতরের নিচ থেকে আরেক কবুতরের নিচে ডিমটা যখন আমরা চালতে যাই তখন তাদের যে মেইন প্রশ্নটা সেটা থাকে তিন দিনের ব্যবধানের ভিতরে কেন আমরা ডিম চালতে যাব। আর তিন দিনের বাহিরে গেলে সমস্যাটা কি। তো বন্ধুরা আজকে আপনাদের সামনে সেই বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করব বলেই ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো ভিডিও শুরুতে প্রথমেই বলবো আমার এই চ্যানেলে এই রব্বানি মিডিয়া চ্যানেলে এখনও যারা নতুন আছেন বা এই ভিডিওতে যারা নতুন আছেন তাদেরকে বলে নেব ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে বাজিয়ে দিন যাতে করে আমাদের এই রব্বানি মিরা চ্যানেলে নতুন যে কোনো ভিডিও আপলোডিংয়ের সাথে সাথেই আপনি তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো যাই হোক বন্ধুরা আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় প্রথমেই বুঝতে হবে কবুতরের ডিম ফুটে আঠারো দিন সময় লাগে আঠারো দিনের ভিতরে কবুতরের ডিম ফুটে মোরগের ডিম ফুটে আপনার একুশ দিনে এবং হাঁসের ডিম ফুটে আপনার উনত্রিশ দিনে আঠাশ দিন বা উনত্রিশ দিনে হাঁসের ডিম ফুটে বাকিটা আমরা বাদ দিলাম পাখি প্রজাতির বলে মুরগ এবং কবুতর এবং হাঁসের বিষয়টা আজকে নিয়ে আসলাম মূল বিষয় হচ্ছে আমাদের আজকে কবুতরের ডিম নিয়ে আলোচনা কবুতরের ডিম আঠারো দিন পরে কবুতরের ডিম ফুটে তো আঠারো দিন পরে ফুটার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কবুতর কিন্তু তার বাচ্চাকে দুধ খাওয়ায় যেটাকে ক্রফ মিল্ক বলা হয় আপনারা যারা পুরাতন তারা তো অবশ্যই জানেন নতুন যারা তারা শিখে নেন কবুতরের বাচ্চাকে তারা দুধ খাওয়ায় ঠিক পাঁচ থেকে সাত দিন পর্যন্ত তিন থেকে পাঁচ দিন একেবারে দুধ খাওয়ায় আর তিন থেকে পাঁচ দিনের পরে পাঁচ থেকে সাত দিন তারা কিছু খাবারও মিক্সার খাবার আপনি যেটা খাওয়াবেন সেটাও খায় এই ক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই জিনিসটাও যখন আপনি কবুতরকে প্রথম দিন ডিমের তা দেওয়ার জন্য হাড়িতে বসিয়ে দিলেন আঠারো দিন পরেই কিন্তু কবুতরের বাচ্চা ফুটবে তো বাচ্চা ফুটতে গিয়ে বাচ্চা ফোটার আগেই কিন্তু কবুতরের পাকস্থলিতে আপনার দুধের জন্ম হয় যদি তিন তিন দিনের বেশ কম থাকে একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিনের বেশ কম থাকে আগে অথবা পড়ে এই ক্ষেত্রে কবুতরের বাচ্চা ক্রফ মিল্ক পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে কবুতরের বাচ্চার ক্রফ মিল্ক পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে তিন দিনের বেশি ব্যবধান যদি হয়ে যায় এই ক্ষেত্রে কী ঘটবে আমি আপনাদেরকে আজকে এটাই বোঝাব ধরেন আপনি একটা কবুতর ডিম দিল ডিম দেওয়ার পরে আঠারো দিন পর্যন্ত তার ভিতরে দুধের জন্ম হয়ে গেল আপনি আঠারো দিন তিন দিন লেটে যদি আপনি কবুতরের ডিমকে তার তলে চেলে দেন এই ক্ষেত্রে যা ঘটবে আঠারো উনিশ বিশ একুশ একুশ দিন পর্যন্ত সম্ভাবনা থাকে ক্রফ মিল্ক পাওয়ার একুশ দিন যদি ওভার হয়ে যায় এক্ষেত্রে কফ মিলটা একদম শুকিয়ে যাবে তখন আপনি আর আপনার বাচ্চাকে কবুতরের বাচ্চাটাকে ক্রফট মিল থেকে বঞ্চিত করলেন এবং সেই বাচ্চাটি দুনিয়াতে টিকে না টিকে না থাকার সম্ভাবনাটাই অনেক অনেক বেশি এটা হলো প্রথম প্রশ্নের জবাব এবার আসেন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বন্ধুরা আপনারা যদি কবুতরের ডিম তিন দিন পরে না দিয়ে তিন দিন আগে দেন তিন দিন আগের ডিম যে কবুতরটি পেরেছিল ওই কবুতরটির ডিম নিয়ে তিন দিন পরে যে কবুতরটি ডিম পাললো ওই কবুতরটির তলে দিয়ে দিলেন এক্ষেত্রে যা হলো কবুতরের ডিমটা ফুটার কথা ছিল আঠারো দিন পর এক্ষেত্রে কবুতরের ডিমটা ফুটে গেলো আপনার তিন দিন আগে এর মানে পনেরো দিনের দিন কবুতরের ডিমটি ফুটে গেলো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কবুতরের কফ মিল্ক যদি পূর্ণাঙ্গতা পায় না তাও মোটামুটি কবুতরের কফ মিল্ক জন্ম হয়ে যায় কবুতরের পাকস্থলীতে জন্ম হয়ে যায় মোটামুটি টানা হেঁচড়া করে কবুতর তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারে এবার যদি আপনারা পাঁচ দিনের বেশি সময় নিয়ে যান পাঁচ দিনের বেশি সময় নিয়ে যান খতার কথা বোঝার জন্য বলতেছি পাঁচ দিনের বেশি সময়টা নিয়ে গেলে ঘটনাটা কি হলো একুশ দিন পরে বাইশ তেইশ দিন তেইশ দিনের দিন দেখা গেল আপনার কবুতরের কফ মিল্কটা যেটা জন্ম হয়েছিল এটা মোটামুটি কবুতরের পাকস্থরাতে শুকিয়ে গেছে কবুতরের তার বাচ্চাকে বঞ্চিত করলেন এবং কবুতরের বাচ্চাটি জন্ম হওয়ার পর আঁতর ঘরেই মারা গেল এটা যেন না হয় এবার যদি আমরা আগে দিয়ে দিই তাহলে পনেরো দিন যদি দুই দিন আগে দিই তাহলে হলো তেরো দিন তেরো দিনে আমি কবুতরের ডিম থেকে যখন বাচ্চা ফুটে গেল তখন তেরো দিনের দিন যে ঘটনাটা ঘটলো বন্ধুরা কবুতরের ভিতরে কফ মিল্কের জন্ম শুধু হইল পূর্ণাঙ্গতা পেলো না এই ক্ষেত্রে কি তার বাচ্চাকে সে কফ মিল্কটা খাওয়াতে পারবে অবশ্যই না যেহেতু খাওয়াতে পারবেই না আপনি কি মনে করেন সেই বাচ্চাটি টিকে থাকবে দুনিয়ার বুকে তো কথার ফাঁকে জরুরি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে রেসিং পিজিওন বা রেসার কবুতর দিয়ে আরেকটি রেসার কবুতরের নিচে দিয়ে ডিমকে পোস্টারিং করতে যাইয়েন কিন্তু রেসার কবুতরের বাচ্চা বা ডিমকে অন্য কবুতরের তলে ফেন্সি কিংবা গেডিবাস কবুতরের তলে দিয়ে ফুটানোর চেষ্টা করবেন না আর এটা অবশ্যই এটা কারণ রয়েছে তার বিশদ ব্যাখ্যা আজকে না হয় এই ভিডিওতে আমি নাই বললাম অন্তত এই বিষয় নিয়ে অন্য একটা ভিডিওতে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা বিষয়টি আশা করি মনোযোগ সহকারে শুনেছেন এবং বুঝেছেন এটার অবশ্যই একটা জরুরি কারণ রয়েছে আর যারা রেসিং হুমা নিয়ে বা রেসার কবুতর নিয়ে সুদূর প্রয়াসই চিন্তাধারণা রয়েছে সামনের দিকে এগিয়ে যেতে চান এবং আরও অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার যারা পরিকল্পনা রয়েছে তাদেরকে আমি ওই জিনিসটা অবশ্যই হাতে দরে অনুরোধ করব যে ভাই আর যাই কিছু করেন রেসিং হোমা দিয়ে যদি পোস্টার করা লাগে তাহলে রেসিং হোমা কবুতর দিয়েই পোস্টারিংটা করবেন অন্য কোনো কবুতর দিয়ে করবেন না দ্বিতীয়ত কথা হচ্ছে বলতে পারেন এক্ষেত্রে যে ভাই রেসিং হোমা কবুতরের পোস্টার যদি রেসিং হোমা কবুতর দিয়ে করতে হয় তাহলে আমি পোস্টার করবো কেন হ্যাঁ ভাইয়া এটাও একটা প্রশ্ন নতুন হলে আপনার এই প্রশ্নটা আপনার মনের মধ্যে জাগতে পারে তার সমাধান হচ্ছে বন্ধুরা আপনাকে মনে রাখতে হবে সব রেসিং পিজন কবুতর কিন্তু একরকম না কোনটা টপ ক্লাস কোনটা মিডিল ক্লাস কোনটা লো ক্লাস এক্ষেত্রে লো ক্লাসের কবুতর যেগুলো আছে ওইগুলো দিয়েই হাই ক্লাসের কবুতরগুলোকে পোস্টারিং ডিম ছালা হয় এবং পোস্টারিং করা হয় ভালো মানের কবুতর থেকে ভালো ব্রিট নেওয়ার জন্য নিম্নমানের মানের কবুতর দিয়ে পোস্টারিংটা করা হয় আশা করি বন্ধুরা বুঝতে পারছেন সুতরাং যুগ এবং বিয়োগের অঙ্কে যদি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে হয়তোবা আপনার শত প্রশ্নের সমাধান আজকে আপনি পেয়ে গেছেন কেন আমরা তিন দিনের আগে পরের বিষয়টা বলি আজকে এই সমস্যাটার একটা সুন্দর সমাধান আপনাদেরকে দিয়ে দিলাম তারপরেও যারা এখনও বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ অবগত হতে পারেননি নিচে কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানিয়ে দেবেন যতটুক পারি বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের সেই মুখ কমেন্টের যথাযথ মূল্যায়ন করে উত্তর দেওয়ার তো বন্ধুরা অনেকেরই কমেন্টের আসলে উত্তর দেওয়া হয় না এক্ষেত্রে অনেক ভাই মনে মনে একটু বিরক্ত বা একটু রাগান্বিতও থাকতে পারে না আমার উপর আমি ক্ষমা ছেঁয়ে ক্ষমা ছেঁয়ে নিচ্ছি আপনাদের কাছে কারণ হলো ব্যস্ততার কারণে হয়তোবা আপনাদের সবগুলা কমেন্টের উত্তর আমি দিতে পারিনি তবে চেষ্টা আছে প্রতিনিয়তই আপনাদের প্রত্যেকটা কমেন্টকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আজ না হয় কাল কাল না হয় পরশু একদিন হয়তোবা আপনার উত্তর পেয়ে যাবেন তারপরেও কোনো কোনো ভাই যদি ইমার্জেন্সি দরকার মনে করেন তাহলে ভিডিও স্কিনে একদম হালকা করে রাব্বানি মিডিয়ার নিচে আমার একটা মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারটাতে যদি আপনারা যোগাযোগ করেন আর যদি সময় আমার মিলে ইনশাল্লাহ আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন ভালো থাকুন আপনার স্বপ্নের কবুতর সেই শুভকামনায় আজকের মতো একা নিবিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি দেখিনি তোমায় তারা তার তোমায় ভালো আমি দেখিনি তোমায় চোখে A like would be appreciated. Thanks for watching. And don't forget to subscribe.